বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিবিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ কিডনি। দেখো, পরীক্ষার সময় আমাদেরকে ভিসারা ধরতে হয়, ধরেই আমাদেরকে বলতে হয় কি অ্যানাটমিক্যাল পজিশন। তো আমার হাতে মডেল আর তোমরা ধরবে ভিসারা, ধরে কি বলবো আমরা, যে দিস ইজ দ্য ভিসারা অফ দ্য কিডনি উইথ রেনাল ভেসলস অ্যান্ড পেলভিস অফ দ্য ইউরেটার। দেখো এখানে আমাদের আছে দিস ইজ দ্য কিডনি রেনাল ভেসলস, দেখো রেনাল আর্টারি রেনাল ভেইন অ্যান্ড দিস ইজ দ্য পেলভিস অফ দ্য ইউরেটার। তাহলে ধরার পর আমাদেরকে বলতে হবে কি অ্যানাটমিক্যাল পয়েন্টস। দেখো আপার পোল লাইজ 2.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডিয়ান প্লেন, হাইলাম লাইজ 5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডিয়ান প্লেন অ্যান্ড লোয়ার পোল লাইজ 7.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডিয়ান প্লেন। দেখো আসলে এই দুইভাবেই আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে পারি। এই যে হাইলামের রিলেশন, শুধু এই হাইলামের রিলেশন দিয়েও কিন্তু অ্যানাটমিক্যাল পয়েন্ট সাইড ডিটারমিনেশন আমাদের হয়ে যায়, যে এই যে হাইলামের যে রিলেশন বিফোর ব্যাকওয়ার্ডস রেনাল ভেইন রেনাল আর্টারি আর পেলভিস অফ দ্য ইউরেটার, ভেইন আর্টারি আর পেলভিস অফ দ্য ইউরেটার, এইটা দিয়েই কিন্তু আমরা অ্যানাটমিক্যাল পজিশন বলতে পারি। তাছাড়া আরেকটা বলতে পারি, ধরো আমাদের যদি লোয়ার পোল আমরা আপার পোলের জায়গায় ধরি, এরকম করে যদি ধরি তাহলে কিন্তু দেখা যাবে যে ইউরেটারে টুইস্টিং, মানে এটা এরকম পেঁচিয়ে যাবে। বা আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে ঠিকঠাক মতো ধরি, দেয়ার উইল বি নো টুইস্টিং, তাহলে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস আমরা কী বলবো। আবারও বলি যে আপার পোল লাইজ 2.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডিয়ান প্লেন, হাইলাম লাইজ 5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডিয়ান প্লেন, লোয়ার পোল লাইজ 7.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডিয়ান প্লেন। আর যে রিলেশন অফ দ্য রেনাল ভেসলস অ্যান্ড পেলভিস অ্যাট দ্য হাইলাম ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস রেনাল ভেইন রেনাল আর্টারি অ্যান্ড পেলভিস অফ দ্য ইউরেটার। এখন দেখো এইটা কিন্তু আবার একটা তোমাদের অস্পিরো কোশ্চেন। এই হাইলামের এখানে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হবে, যে নেম দ্য ফ্ল্যাগ মার্ক এরিয়া হাইলাম অফ দ্য কিডনি রাইট আর লেফট কিডনি। তারপর যে নেম দ্য স্ট্রাকচার্স ট্রান্সমিটেড থ্রু হিয়ার, তাহলে কি সাম স্ট্রাকচার্স এন্টার অ্যান্ড সাম স্ট্রাকচার্স এমার্স, তাহলে কি কি স্ট্রাকচার এন্টার করে, এই যে রেনাল আর্টারি উইথ প্লেক্সাস অফ নার্ভস, আর বের হবে কি রেনাল ভেইন অ্যান্ড পেলভিস অফ দ্য ইউরেটার। দেখো আমাদের সাইড ডিটারমিনেশন কিন্তু আমরা কিন্তু ওইভাবেই বলবো দিস ইজ দ্য রাইট অর লেফট কিডনি। তাহলে এখন তার কী কী সারফেস কী কী বর্ডার আছে, দেখো অ্যান্টেরিয়ার সারফেস পোস্টেরিয়ার সারফেস, দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার কনভেক্স, দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার কনকেভ, এবং মিডিয়াল বর্ডারই আমরা দেখি যে এই যে একটা ডিপ্রেশন এটাকে আমরা বলছি হাইলাম। আচ্ছা এরপর কিন্তু দেখো এটা রিটেনও আসে, যে অ্যান্টেরিয়ার সার্ফেসের রিলেশন র অ্যান্ড লেভেল আইদার রাইট কিডনি অথবা লেফট কিডনি, তাহলে এখন আমরা রিলেশন বলবো। পোস্টেরিয়ার সার্ফেস কিন্তু রাইট অ্যান্ড লেফট কিডনি দুইটারই সেম রিলেশন, তাহলে অ্যান্টেরিয়ার সার্ফেস অফ দ্য রাইট কিডনি তার রিলেশন কি, দেখো মাথার উপর এটা কি সুপ্রারেনাল গ্ল্যান্ড, আপার পোলের সাথে থাকে কি সুপ্রারেনাল গ্ল্যান্ড। দেখো ভিসারা যখন তোমরা ধরবা সেখানে কিন্তু সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকবে না, এটা মডেলে এরকম করে দেয়া আছে, তাহলে আমরা বলবো আপার পোলের সাথে থাকবে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই অ্যালং দ্য হাইলাম এখানে থাকবে কি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম অর ডিসেন্ডিং পার্ট অফ দ্য ডিউডেনাম। তারপর এই বড় এই যে এরিয়াটা জুড়ে এই সুপ্রারেনাল গ্ল্যান্ড আর এখানে কি বললাম যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এই পুরাটা এরিয়া জুড়ে থাকবে কি লিভার হেপাটিক এরিয়া। তারপর দেখো এই লোয়ার পোর্শনের
মিডিয়ালি হলো জেজুনাল এরিয়া আর ল্যাটারালি হলো কলিক এরিয়া। এই কলিক এরিয়া কন্টাক্টে আসবে কে? রাইট কলিক ফ্লেক্সর। আবারও বলছি দেখো, দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন, ধরে আমরা বলবো যে দিস ইজ দ্য রাইট কিডনি উইথ রেনাল ভেসলস অ্যান্ড পেলভিস। এখন আমরা বলছি কি অ্যান্টিরিয়ার সার্ফেসের রিলেশন, যে আপার পোলের সাথে থাকবে কি রাইট সুপ্রেনাল গ্ল্যান্ড অ্যালং দ্য হাইলাম সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, পুরাটা জুড়ে কি থাকবে হেপাটিক এরিয়া। এই যে লোয়ার পার্টের মিডিয়ালি কি জেজুনাল এরিয়া, ল্যাটারালি কলিক এরিয়া, এখানে থাকবে কি রাইট কলিক ফ্লেক্সার। এখন দেখো, যদিও এটা লেফট কিডনি না, তবু আমরা এই যে রিলেশন বোঝানোর জন্য আমি এটাকে এখন লেফট কিডনি ধরলাম, বাট এটা কিন্তু লেফট কিডনি না। দেখো এখানে পেলভিস অফ দ্য ইউরেটারটা সামনে চলে আসছে, বাট উই নো হাইলামের রিলেশন বিফোর ব্যাকওয়ার্ডস রেনাল ভেইন, রেনাল আর্টারি আর পেলভিস অফ দ্য ইউরেটার। আর ভেইন আর আর্টারি আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব দেখো, আমরা ফিল করে বুঝতে পারি ভেইনের ওয়াল থিন আর আর্টারির ওয়াল থিক। এখন আমরা রিলেশন বলার জন্য জাস্ট এই রাইট কিডনিটাকে আমরা লেফট কিডনি ধরে নিচ্ছি, যে আপার পোল কার রিলেশনে থাকবে এই যে লেফট সুপ্রাইনাল গ্ল্যান্ড। এরপর দেখো এই যে ল্যাটারাল বর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ল্যাটারাল পার্ট অফ অ্যান্টিরিয়ার সার্ফেস এর আপার টু থার্ড জুড়ে এটা কি স্প্লিনিক এরিয়া। এই যে উপরে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া এটা গ্যাস্ট্রিক এরিয়া। তারপর দেখো একটা এরকম কোয়াড্রিল্যাটারাল এরিয়া এটা হলো প্যানক্রিয়াটিক এরিয়া। এরপর ল্যাটারালি কলিক এরিয়া লোয়ার পোর্শনে, যেখানে কে আসবে কন্টাক্টে লেফট কলিক ফ্লেক্সার, আর মিডিয়ালি জেজুনাল এরিয়া। আবারও বলছি দেখো এটা সুপ্রানাল এরিয়া। তারপর এই যে ল্যাটারাল পোর্শন অফ অ্যান্টিরিয়ার সার্ফেস অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটারাল বর্ডার আপার টু থার্ড জুড়ে থাকবে কি স্পিনিক এরিয়া, স্পিন আসবে এর কন্টাক্টে। এই যে একটু ট্রায়াঙ্গুলার এরিয়া এখানে, এইটা কার জন্য গ্যাস্ট্রিক এরিয়া। তারপর এটা কি প্যানক্রিয়াটিক এরিয়া, মিডিয়াল সাইডে জেজুনাল এরিয়া, ল্যাটারাল সাইডে কলিক এরিয়া, তার মানে কি লেফট কলিক ফ্লেক্সার। তাহলে দেখো অ্যান্টিরিয়ার সার্ফেস অফ রাইট অ্যান্ড লেফট কিডনির রিলেশন আমরা বলে ফেললাম, এবং আমি আবারও বলছি এটা কিন্তু রিটেনের কোশ্চেন, এইভাবে আসে ড্র অ্যান্ড লেভেল দ্য রিলেশন অফ অ্যান্টিরিয়ার সার্ফেস অফ রাইট অর লেফট কিডনি, এরকম আসে। আর বলছি কি যে পোস্টেরিয়ার সার্ফেসের রিলেশন সেম ইন বোথ কিডনিস, তাহলে পোস্টেরিয়ার সার্ফেসের রিলেশন কি দেখো রাইট কিডনি এটার সাথে কত নাম্বার রিব থাকবে 12th রিব, বাট ইন কেস অফ লেফট কিডনি 11th অ্যান্ড 12th রিব। দেখো এইটা শুধু ডিফার করে আর অন্য সমস্ত রিলেশন সেম। তাহলে রিবের পর কি ডায়াফ্রাম, ডায়াফ্রামের পর দেখো মিডিয়াল টু ল্যাটারাল তিনটা মাসেল, কি কি মাসেল দেখো সোয়াস মেজর কোয়াড্রেটাস লাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এরপর ভেসেল সাবকোস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ ইলিঙ্গুয়াল নার্ভ অ্যান্ড ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, সাবকোস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ ইলিও ইঙ্গুইনাল নার্ভ অ্যান্ড ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। তাহলে এটা গেল আমাদের পোস্টেরিয়ার সার্ফেসের রিলেশন। দেখো এখন প্রথম কোশ্চেন, এগুলি তো আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বললাম, রিলেশন বললাম, যে কিডনি কোন রিজিয়নে থাকে, কিডনি মেনলি থাকে লাম্বার রিজিয়নে, পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল লাম্বার রিজিয়ন, কত নাম্বার ভার্টিব্রার রিলেশনে থাকে 12th থোরাসিক থেকে 3rd লাম্বার ভার্টিব্রাল লেভেলে থাকে রাইট অ্যান্ড লেফট কিডনি। এরপর কি কিডনিটা অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কাভারিং কেমন অর্গান, রেট্রো পেরিটোনিয়াল অর্গান। দেখো আমাদের সুপ্রাইনাল গ্ল্যান্ড কিডনি ইউরেটার অল দিজ আর রেট্রো পেরিটোনিয়াল অর্গানস। তাহলে আবারও সেই আগের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই রেট্রো পেরিটোনিয়াল অর্গান, যে এই সমস্ত অর্গানের অ্যান্টিরিয়ার সার্ফেসে পেরিটোনিয়াম থাকবে বাট পোস্টেরিয়ার সার্ফেসে পেরিটোনিয়াম থাকবে না, অ্যান্টিরিয়ার সার্ফেসেস আর কাভার্ড উইথ পেরিটোনিয়াম বাট পোস্টেরিয়ার সার্ফেসেস আর ডেভয়েড অফ পেরিটোনিয়াম। তাহলে আরও কিছু রেট্রো পেরিটোনিয়াল অর্গান যেরকম আমরা জানি অ্যাবডোমিনাল অ্যাওর্টা ইনফিরিয়ার ভেনাকাভা রেকটাম, অল দিজ আর রেট্রো পেরিটোনিয়াল অর্গানস। এবার হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য কিডনি, দেখো প্রথম ফাংশন আমরা কী বলবো যে ফরমেশন অ্যান্ড এক্সক্রিশন অফ ইউরিন, নাম্বার টু ইট এলিমিনেটস নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস অফ প্রোটিন মেটাবলিজম ফ্রম ব্লাড, এরপর কি ইট সিক্রেটস রেনিন, রেনিন সিক্রেট করলে কী হয় যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজমের মাধ্যমে সে যে ব্লাড প্রেশার মেনটেন করে, ইট সিক্রেটস এরিথ্রোপয়েটিন, তারপর ইট সিক্রেটস 125 ডাইহাইড্রক্সি কলিকালসিফেরল, তাছাড়া এটা
মেইনটেইন করে অ্যাসিড বেস ব্যালেন্স ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স এগুলি হলো আমাদের কিডনির ফাংশন বাট এক নাম্বার ফাংশন আমরা কি বলবো যে ফরমেশন এন্ড এক্সক্রিশন অফ ইউরিন এরপর আমরা ওইগুলো বলবো যে ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স ইট সিক্রেটস রেনিন ইট সিক্রেটস এরিথ্রোসাইটিন ইট সিক্রেটস 125 ডাইহাইড্রোক্সি কোলিকলসি ফেরল আচ্ছা তাহলে আমরা এগুলি বলে ফেললাম এখন দেখো যে কিডনির ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার দেখো কিডনির স্ট্রাকচার এরকম একটা কাটা কিডনি থাকলে তোমাকে কিডনির স্ট্রাকচার দেখাতে হবে দেখো এটা হলো কর্টেক্স আর এই হলো মেডেলা দেখো মেডেলা কি এই যে 7-11 পিরামিডস দেখো এই যে পিরামিড লাইক স্ট্রাকচার্স এইটা কি মেডেলা আর এই হলো কি কর্টেক্স কর্টেক্স আবার দেখো আউটার কর্টেক্স অথবা বলি আমরা পেরিফেরাল কর্টেক্স আর এই যে দুইটা পিরামিডের মধ্যে আবার যে কর্টেক্স এটাকে আমরা বলি রেনাল কলাম এইটাও কিন্তু তোমাদের একটা অস্পির কোশ্চেন এখানে একটা ফ্ল্যাগমার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দা ফ্ল্যাগমার্কড এরিয়া রেনাল কলাম রেনাল কলামের কন্টেন্ট কি ইন্টার লোবার ভেসেস আর দেখো এই যে একটা পিরামিড পিরামিডের অ্যাপেক্সটার নাম কি রেনাল প্যাপিলা এরপর আমরা জিজ্ঞেস করি যে একটা রেনাল লোব দেখাও দেখো একটা রেনাল পিরামিড ক্যাপড বাই রেনাল কর্টেক্স এটাকে বলা হয় কি একটা রেনাল লোব তাহলে দেখো ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার কর্টেক্স আউটার কর্টেক্স ইনার মেডালা মেডালা 7-11 পিরামিড লাইক স্ট্রাকচার যার বেসটা ডিরেক্টেড টুয়ার্ডস দ্য কর্টেক্স আর অ্যাপেক্সটা হলো পয়েন্টলা এবং এর নাম কি রেনাল প্যাপিলা আর দুইটা পিরামিডের মাঝখানে যে কর্টেক্সটা তার নাম কি রেনাল কলাম রেনাল কলামের কন্টেন্ট কি ইন্টার লোবার ভেসেস আবার দেখো এই যে জায়গাটা এই স্পেসটাকে বলা হয় রেনাল সাইনাস তাহলে হোয়াট ডু ইউ মিন বাই রেনাল সাইনাস ইটস এ স্পেস উইদিন দ্য কিডনি তাহলে এই রেনাল সাইনাসের কন্টেন্ট কি দেখো এই যে রেনাল আর্টারি রেনাল ভেন মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স পেলভিস অফ দ্য ইউরেটার দিজ আর দ্য কন্টেন্ট অফ দ্য রেনাল সাইনাস এরপর দেখো কিডনির আর্টারি সাপ্লাই যে কিডনির আর্টারি সাপ্লাই আমরা জিজ্ঞেস করি যে কিডনির আর্টারি সাপ্লাইটা বলো কিডনিকে সাপ্লাই দেবে কে রেনাল আর্টারি কার্ব্রাস ল্যাটারাল ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টার দুই পাশে দুইটা রেনাল আর্টারি থাকে তারা অ্যাবডোমিনাল অ্যাওর্টার ল্যাটারাল ব্রাঞ্চ আচ্ছা এরপর জিজ্ঞেস করা হবে যে কিডনির ফাংশনাল ইউনিটের নাম কি দেখো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনির নাম কি নেফ্রন তাহলে এইটাও কিন্তু তোমাদের রিটেনে আসে যে হোয়াট ইজ নেফ্রন ড্র অ্যান্ড লেভেল দ্য স্ট্রাকচার অফ এ নেফ্রন তাহলে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ টার্মড অ্যাজ নেফ্রন পরের কোশ্চেন ক্লাসিফাই নেফ্রন দেয়ার আর টু টাইপস অফ নেফ্রন কর্টিক্যাল নেফ্রন অ্যান্ড জাক্সটা মেডুলারি নেফ্রন কর্টিক্যাল নেফ্রন 85% আর জাক্সটা মেডুলারি নেফ্রন 15% দেখো কর্টিক্যাল নেফ্রন 85% আর জাক্সটা মেডুলারি নেফ্রন 15% কর্টিক্যাল নেফ্রন এই কর্টেক্সে থাকবে এগুলি শর্ট আর জাক্সটা মেডুলারি নেফ্রন মেডেলায় থাকবে পরের কোশ্চেন যে আমরা যে কনসেন্ট্রেটেড ইউরিন পাস করি তার জন্য রেসপন্সিবল কোন নেফ্রন জাক্সটা মেডুলারি নেফ্রন আচ্ছা একটা নেফ্রনের কি পার্ট রেনাল কর্পাসেল অ্যান্ড রেনাল টিবিউল এবার কি ডেভেলপমেন্টাল সোর্স কিডনি কোথা থেকে ডেভেলপ করে দেখো ইন্টারমিডিয়েট মেজোডার্ম উই নো মেজোডার্ম ইজ ডিভিজিবল ইন্টু থ্রি পার্টস প্যারাক্সিয়াল মেজোডার্ম ইন্টারমিডিয়েট মেজোডার্ম অ্যান্ড ল্যাটারাল প্লেট মেজোডার্ম এবং ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে তৈরি হয় কি আমাদের যে ইউরোজেনিটাল সিস্টেম এখন পরের কোশ্চেন কয়টা সিস্টেমের মধ্য দিয়ে কিডনি ডেভেলপ করে দেখো তিনটা সিস্টেম প্রোনেফ্রোস মেজোনেফ্রোস অ্যান্ড মেটানেফ্রোস পার্মানেন্ট কিডনি কোথা থেকে ডেভেলপ করে এই যে মেটানেফ্রোস থেকে তাহলে এখন আমরা সুন্দর করে বলবো কিভাবে যে কিডনির ডেভেলপমেন্টাল সোর্স এই যে কিডনি ইজ ডিভিজিবল ইন্টু টু পার্টস কালেক্টিং পোর্শন অ্যান্ড এক্সক্রিটরি পোর্শন কালেক্টিং পোর্শন ডেভেলপস ফ্রম ইউরেটেরিক বার্ড অ্যান্ড এক্সক্রিটরি অর সিক্রেটরি পোর্শন ডেভেলপস ফ্রম মেটানেফ্রিক প্লাস্টেমা এখন দেখো এই যে আমরা বললাম কালেক্টিং পোর্শন বলতে কি বুঝি আমরা যে কালেক্টিং ডাক্ট কালেক্টিং টিবিউল মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স অ্যান্ড ইউরেটার এটাকে আমরা বলি কি কালেক্টিং সিস্টেম আর যে রেনাল কর্পাসেল অ্যান্ড রেনাল টিবিউল ডিস্টাল কনভুলেটেড টিউবুল পর্যন্ত কি আমাদের এক্সক্রিটরি পোর্শন তাহলে পরের কোশ্চেন হোয়াট আর দ্য কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য কিডনি নাম্বার ওয়ান অ্যাজেনেসিস অফ দ্য কিডনি নাম্বার টু পেলভিক কিডনি নাম্বার থ্রি ইউনিল্যাটারাল ডাবল কিডনি নাম্বার ফোর হর্সশু কিডনি নাম্বার ফাইভ
polycystic kidney. এখন দেখো একটা কোশ্চেন যে কিডনি কোন রিজিয়নে ডেভেলপ করে পেলভিক রিজিয়নে বাট আলটিমেটলি কিডনি কোন রিজিয়নে থাকে আমরা প্রথমেই বলেছি লাম্বার রিজিয়নে তাইলে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাসেন্ট অফ কিডনি নাম্বার ওয়ান ডিফারেনশিয়াল গ্রোথ অফ পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল নাম্বার টু ডিমিনিউশন অফ ফিটাল কার্ভেচার নাম্বার থ্রি too small pelvic cavity to contain the kidney. Number 4, better source of nutrition. Number 5, continuous lengthening of the ureteric butt. That is why the kidney ascent. She pelvic cavity te develop kore, pelvic region, airport she ascent kore, lumbar region jai. তাহলে গেল আমাদের কিডনি নাও ইউরেটার দেখো ইউরেটারটা বেঁধে দেওয়া হয় নেম দ্য টাইট স্ট্রাকচার ইউরেটার লেন্থ কত 25 সেন্টিমিটার তার কি কি পার্টস অ্যাবডোমিনাল পার্ট অ্যান্ড পেলভিক পার্ট অ্যাবডোমিনাল পার্ট 12.5 সেন্টিমিটার পেলভিক পার্ট 12.5 সেন্টিমিটার লাইনিং এপিথেলিয়াম ট্রানজিশনাল এপিথেলিয়াম তাহলে এইখানে তোমাকে একটা কোশ্চেন করবে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ট্রানজিশনাল এপিথেলিয়াম It is composed of 4 to 6 layers of cells. Surface cells are dome-shaped and they are termed as umbrella cells. Here is a question. The transitional epithelium function taki. It prevents reabsorption of urine and number 2 allows distension. Number 1 prevents reabsorption and number 2 allows distension. What is the reabsorption prevent? This is what we said. Transitional epithelium is composed of 4 to 6 layers of cell and surface cells are dome-shaped and these cells are connected with each other by tight junction. A tight junction is to prevent reabsorption of urine. Poor question, ureter is quite a constriction. There are 3 constrictions. Pelvic-ureteric junction at the level of the pelvic brim আর থার্ড ওয়ান হলো ওয়েন ইট এন্টার্স ইনটু দ্য ইউনারি ব্লাডার তার মানে কি ইন্ট্রাভেসিকাল পার্ট তাহলে তিনটা কনস্ট্রিকশন পেলভি ইউরেটারিক জাংশন দেখো এটা কার সাথে কোয়েসাইড করে লোয়ার পোল অফ দ্য কিডনি আর একটা তো যখন এটা ক্রস করে পেলভিক ব্রিমকে আর যখন সে ইউরিনারি ব্লাডারের মধ্যে ইনসার্টেড হয় সেখানে একটা কনস্ট্রিকশন এবং ন্যারোয়েস কনস্ট্রিকশন কোনটা ওই যে ইন্ট্রাভেসিকাল যেখানে সে ব্লাডার ওয়াল পিয়ার্স করে ওইখানেই হলো narrowest constriction. পরের question, এই constriction এর importance কি? Number 1, prevents backflow of urine. Number 2, stone can be impacted here. যদি কোনো কিডনিতে স্টোন হয় সেটা কিন্তু আবার এই যে যখন ইউরিনের সাথে যাবে এই ইউরেটারের যে কনস্ট্রিক্টেড এরিয়া সেখানে এটা ইম্প্যাক্টেড হতে পারে আর নাম্বার 3 কার্সিনোমা স্টার্টস ফ্রম হিয়ার এই কনস্ট্রিক্টেড এরিয়াগুলি থেকে কার্সিনোমা স্টার্ট হয় আর দেখে একটু আগে আমরা বলছি যে ইউরেটার এটার সোর্স অফ ডেভেলপমেন্ট কি ইউরেটারিক বার্ড এই যে আমাদের কালেক্টিং পোর্শন এটা ইউরেটারিক বার্ড থেকে ডেভেলপ করে এবং ইউরেটারিক বার্ডটাকে এটা আবার একটা মেসোনেফ্রিক ডাক্টের একটা ডাইভার্টিকুলাম আর এটাও যদি আমরা বলতে না পারি আমরা বলবো ইন্টারমিডিয়েট মেসোনার থেকে ডেভেলপ করে আমরা জানি যে কিডনি ইউরেটার এগুলি কি ইন্টারমিডিয়েট মেসোনার থেকে ডেভেলপ করবে So this is all about OSPI and VIBA questions of kidney and ureter. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি OSPI and VIBA ফর অ্যাবডোমেন বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ